প্রতিদিনের মতো আবারও আজকের অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা সিড প্রোডাকশন হয়তো সবাই করব না, কিন্তু যারা জয়েন করেছি চাষ কিন্তু সবাই করব। মাশরুম চাষ করতে গেলে মাশরুম চাষের পরিবেশ কেমন হবে, চাষ ঘরটা কেমন হবে, এই বিষয়টা সম্পর্কে কিন্তু সবারই জানা দরকার। এই জন্য আমি সিড প্রোডাকশনের ক্লাসটা পরে নিব। ইন জেনারেল আগে মাশরুম চাষের ক্লাস শেষ করে তারপরে সিড প্রোডাকশনটা পার্ট বাই পার্ট সিড প্রোডাকশনের ক্লাসটাও নিব। মাশরুম চাষ করতে গেলে আমাদের যে এই যে চাষঘর তৈরি করব, এই চাষঘর তৈরির মূল যে বিবেচ্য বিষয়, পাঁচটা বিষয় এখানে আমাদেরকে খেয়াল করা জরুরি। এক নাম্বার হচ্ছে অক্সিজেন। অক্সিজেন বলতে কি, বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে, অক্সিজেনের উপস্থিতি থাকতে হবে। মাশরুম মাইসিলিয়াম এবং ফ্রুট বডির কোষসমূহের এই যে শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। আমাদের মানব দেহের যেমন অক্সিজেন আমরা গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, মাশরুমের নেচারও ঠিক একই রকম। সে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। আমরা গতকালকের ক্লাসে কিন্তু দেখেছিলাম যে এটা নিম্ন শ্রেণীর উদ্ভিদ, অর্থাৎ সে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, এটা অসবুজ উদ্ভিদ, এর দেহে ক্লোরোফিল নাই। সেই কারণে কিন্তু সে গাছের মতো নেচার না, আমাদের যেগুলা হায়ার প্লান্ট আছে সেটার মতো নেচার না, আমাদের মতো নেচার। সে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তাহলে আমরা যেই ঘরে মাশরুম চাষ করব, মাশরুম রাখব, সেখানে অবশ্যই বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে। যদি পরিমিত অক্সিজেনের অভাব হয় তাহলে দেখা যায় যে মাশরুমের শারীরবৃত্তীয় স্বাভাবিক কার্যক্রমে কিছু বাধাগ্রস্ত হয়, মাশরুম উৎপাদন ব্যাহত হয়। যেমন আমরা অনেকেই পোস্ট দিচ্ছি যে মাশরুমের পিন হেড বের হয়েছে কিন্তু লালচে হয়ে যাচ্ছে। এই লালচে হওয়ার দুইটা কারণ, একটা হচ্ছে পানির অভাব আর একটা হচ্ছে অক্সিজেনের অভাব। দুটা কারণেই কিন্তু আমাদের মাশরুমের যে পিন হেড গুলা বের হচ্ছে লালচে হয়ে যাচ্ছে। এখন বুঝবো কেমনে যে কোনটা পানির অভাব আর কোনটা অক্সিজেনের অভাব? যখন দেখা যাচ্ছে যে পানির অভাব হচ্ছে তখন পিন হেড বের হচ্ছে, লালচে হচ্ছে, আবার পাশাপাশি পিন হেড গুলা নেতিয়ে পচার মতো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন পচে যাবে এরকম হচ্ছে। আর যখন অক্সিজেনের অভাব তখন আমার পিন হেডটা সতেজই থাকছে কিন্তু লালচে লালচে কালার হয়ে যাচ্ছে। কাজেই এই যে চাষঘরে আমার যখন অক্সিজেনের অভাব হচ্ছে বা পানির অভাব হচ্ছে তখন কিন্তু এরকম কন্ডিশন হচ্ছে। দুই নম্বর আসি আমি কার্বন ডাইঅক্সাইড। অবশ্যই আমার যেখানে মাশরুম চাষ করব সেইখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ার ব্যবস্থা থাকতে হবে। কার্বন ডাইঅক্সাইড যদি বেরিয়ে না যায় তাহলে কি হয়, আমরা এটাও চিত্র দেখবো। আমাদের গ্রুপে অনেকেই ছবি দিয়েছেন যে মাশরুম বের হয়েছে, বেশ সুন্দর বের হয়েছে, কিন্তু লিকলিকে লিন অ্যান্ড থিন, একদম লম্বা ডাটা, ডাটার মাথায় ছোট্ট একটুখানি পাপড়ি। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় তখন কি হবে, অক্সিজেন কমে যাবে। এই যে অবস্থাটা যখন দাঁড়াবে তখন আমার ঘরে যে মাশরুম ফ্রুট বডি বের হবে সেটার ডাটাটা অনেক লম্বা হয়ে যাবে এবং মাথার ক্যাপ বা পিলিয়াসটা একদম ছোট হয়ে যাবে। এই যে সিমটমটা, এই সিমটমটা দেখলে আমরা বুঝবো যে আমার চাষঘরে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গিয়েছে। এখন এটা মিনিমাইজ করব কিভাবে? আমরা যদি অল্প স্বল্প প্যাকেট হয় তাহলে আমি শুধু মূল দরজা খুলে রাখলেই সেটা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যেতে পারবে। কিন্তু যারা বাণিজ্যিক আকারে 1,000, 2,000, 3,000 এরকম প্যাকেট চাষ করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই দরজা জানালা খোলা থাকতে হবে। যদি বিল্ডিং হয় তাহলে এক্সস্ট ফ্যানের ব্যবস্থা করতে হবে। আমরা ঘন্টায় ঘন্টায় যদি এক্সস্ট ফ্যান সারি তাহলে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, সেই ব্যবস্থাটা থাকতে হবে। অথবা আমরা নতুন করে যদি ঘর করি তাহলে ওরকম বিল্ডিংই করব না, আমরা নেট দিয়ে বেড়া দিতে পারি। এরকম কিছু ঘরের চিত্র আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। এরপরে আসি আমরা উচ্চ আর্দ্রতা। মাশরুম চাষের জন্য উচ্চ আর্দ্রতা দরকার। যদি আর্দ্রতা কম হয় তাহলে কিন্তু আমাদের মাশরুম চাষ ব্যাহত হবে। যেমন আমরা অনেক সময় গ্রুপে পোস্ট দিচ্ছি যে আমি পানি 5 বার দিয়েছি কিন্তু আমার মাশরুম শুকিয়ে গেছে। 5 বার দিয়েছি, হয়তো যখন প্রয়োজন তখন দেই নেই। এই বিষয়টা কিন্তু খেয়াল করা দরকার। পানি পরিমাণে কম দিব কিন্তু বারে বেশি দিব। যেমন আমরা একটা গাছের কথা যদি চিন্তা করি যে গাছটাতে আমি 2 দিন পানি দেই নেই, একদম নেতিয়ে গিয়েছে,
এমন পর্যায়ে, ক্রিটিক্যাল পর্যায়ে গেছে, তখন গিয়ে যদি পানি দেই, সেই গাছটা কিন্তু অনেক সময় রিকভারি করতে পারে না, বা রিকভারি করলেও দেখা যায় কিছু পাতা হয়তো দাঁড়িয়ে গেছে, বাদ বাকিগুলো কিন্তু নেতিয়ে মরে যাচ্ছে। এই বিষয়টা খেয়াল করতে হবে যে আমার আর্দ্রতাটা নিশ্চিত করতে হবে। আমি বারে বারে পানি দিব, কিন্তু পানি পরিমাণে কম দিব। এরপরে আসি আমরা আলো। মাশরুম চাষের জন্য সূর্যের আলো দরকার হচ্ছে না, কিন্তু আমার কিন্তু আলো দরকার আছে। এই আলো না থাকলে শুধুমাত্র অন্ধকারে, অনেকের ধারণা খাটের তলায়, টেবিলের তলায়, যেখানে সেখানে মাশরুমের প্যাকেট ফেলে রাখলেই বোধ হয় এখান থেকে মাশরুম বের হবে, তা কিন্তু না। আমি যদি ভালো ফলন পেতে চাই, তাহলে মাশরুম চাষ ঘরে বেশ আলো থাকতে হবে। সূর্যের আলো না, কিন্তু আলো থাকতে হবে। আমার যদি দরজা জানলা থাকে ঘরে, তাহলেই দেখা যাবে যে যে পরিমাণ আলো থাকবে, ওই আলোতে আমার ওয়েস্টার্ন মাশরুম চাষ সম্ভব। এক এক মাশরুমের ক্ষেত্রে এক এক রকম আলোর প্রয়োজন হয়। যেমন আমাদের ঋষি মাশরুমের ক্ষেত্রে 80 লাক্স থেকে 100 লাক্স আলো হইলেই চলে, ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে 80 থেকে 210 লাক্স আলো দরকার, তারপরে হচ্ছে আপনার মিল্কি মাশরুমের ক্ষেত্রে 500 থেকে 1600 লাক্স আলো দরকার। এরকম এক এক মাশরুমের জন্য এক এক রকম আলো দরকার। আমরা যেহেতু এখন ওয়েস্টার করছি, আমরা ওয়েস্টারের দিকেই নজর দিই। ওয়েস্টার্ন মাশরুম চাষের জন্য আমাদের 80 থেকে 210 লাক্স আলো দরকার। এই আলোটা নিশ্চিত করতে হবে। আমার চাষ ঘরে যথেষ্ট দরজা জানলা আছে, লাক্স হচ্ছে আলো মাপার একক, এটা লাক্স মিটার বাজারে পাওয়া যায়। আপনারা যদি কেউ চান যে আমরা একদম সঠিকভাবে আলোটা দেখতে চাই, তাহলে ডিজিটাল লাক্স মিটার, তারপরে হাইগ্রোমিটার, যেমন আর্দ্রতা দেখতে চাই, হ্যাঁ টেম্পারেচার দেখতে চাই, এগুলা ডিজিটাল পাওয়া যায় বাজারে। মেশিন ছাড়া কিভাবে বুঝবো ম্যাডাম? মেশিন ছাড়া খালি চোখে ওইখানে দাঁড়ায় কাগজের লেখা দেখা যায়, পড়া যায়, এরকম আলো হইলেই সেখানে ওয়েস্টার্ন মাশরুম চাষ করা যায়। তাপমাত্রা, তাপমাত্রা মোটামুটি আমার চাষ ঘরে যদি 22 থেকে 25 এমনকি 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত থাকলেও আমার ওয়েস্টার্ন মাশরুম খুব ভালোভাবে চাষ করা সম্ভব। 30 ক্রস করলে তখন দেখা যায় যে ফলনের একটা হ্যাম্পার হয়। তো আমরা এই তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করব কিভাবে? ওই বারবার পানি স্প্রে করার মাধ্যমে। এবং এই আর্দ্রতা, আলো, তাপমাত্রা, এই সবগুলো বিষয় আমরা দেখব কোন লেভেলে? মাইক্রো লেভেলে। অর্থাৎ একটা প্যাকেটের গায়ের আর্দ্রতা, প্যাকেটের গায়ের তাপমাত্রা, পুরো ঘরের আর্দ্রতা তাপমাত্রা কন্ট্রোল করা কিন্তু একটু কঠিন। এখানে দেখানো হয়েছে যে এই যে বায়ু চলাচলের ব্যবস্থা, আমার যদি ঘরের দরজা থাকে এবং জানালা থাকে, তাহলে সেই দিক দিয়ে আমার বায়ু চলাচলের ব্যবস্থা হবে, এবং অল্প স্বল্প প্যাকেট হইলে এই জায়গা দিয়ে আমার কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে। যে জিনিসটা বলা হলো যে আমরা মাইক্রো লেভেলে দেখব, মাইক্রো লেভেলে বলতে যে এই যে প্যাকেটের গায়ের তাপমাত্রায় যে শো করতেছে, দেখেন 22 ডিগ্রি, সেটা দেখানো হয়েছে এখানে। এই যে আর্দ্রতা, প্যাকেটের গায়ের আর্দ্রতা, মাশরুম চাষের জন্য উচ্চ আর্দ্রতা দরকার। ওয়েস্টার্ন মাশরুম চাষের জন্য আমরা 70 থেকে 80-85 ডিগ্রি এরকম আর্দ্রতা হইলেই চলবে। এবং কিছু কিছু মেশিন আছে দেখেন, একই সাথে আর্দ্রতাটাও শো করে, তাপমাত্রাটাও শো করে একই সাথে। এই যে বললাম যে খালি চোখে কাগজের লেখা দেখা যায়, এমন আলো হইলেই সেখানে ওয়েস্টার্ন মাশরুম চাষ করা সম্ভব। এখন এই 5টা শর্তকে নিশ্চিত করতে গিয়ে আমরা যে চাষঘরের স্থানটা নির্বাচন করব, সে জায়গাগুলো কেমন হবে বা চাষঘর কেমন হইতে পারে, সেই বিষয়গুলো। যেমন এইটা একটা কালচার হাউস হইতে পারে, এরকম একটা কালচার হাউস হইলে সেখানে মাশরুম চাষ করা সম্ভব। দেখেন নিচের দিকটা কিন্তু ফাঁকা আছে, একদম নিচের দিকটা ফাঁকা আছে, সামনে একটা জাস্ট চট ঝুলানো আছে। আমরা যখন রোদ পড়বে তখন চটটা নামায় দিলাম, যখন রোদ পড়বে না চটটা উঠাই দিলাম।
এরকম একটা ঘরে কিন্তু মাশরুম চাষ করা সম্ভব। উপরে দেখেন একটা চালা আছে, এই ঘরটা যদি গাছের নিচে হয় তাহলে আমার সিলিং এরও প্রয়োজন নেই। যদি আমার উপরে টিনের চালা হয় তাহলে দেখা যায় যে যদি প্রখর রোদ্রের ভিতরে ঘরটা থাকে তাহলে আমার সিলিং দেওয়ার প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে যদি আমরা ককশিট দিয়ে সিলিং দেই তাহলেও কিন্তু তাপমাত্রা কম হয়। আমরা এরকম একটা ঘর হইলে সেখানেও কিন্তু মাশরুম চাষ করতে পারি। দেখেন প্রচুর গাছের নিচে একটা ঘর, এবং এই ঘর বানানোর সময় যেই বিষয়টার দিকে নজর দেওয়া দরকার, ঘর লম্বা যতই হোক, আমরা মোটামুটি 22 ফিট লম্বা বানাতে বলি, ওই যে র্যাক রাখার উপরে নির্ভর করে, আর পাশে হইল 10 ফিট। আমি লম্বা যতই করি না কেন, খেয়াল রাখতে হবে যে এই পাশে যাতে বেশি না হয়। পাশে বেশি হবে না কেন, যে পাশে বেশি হইলে আমার আলোর অভাব ঘটবে। মাঝখানে র্যাক গুলাতে যখন আমরা প্যাকেট রাখবো, মাঝখানে যখন সারি বেশি হয়ে যাবে তখন সেই প্যাকেটে অন্ধকার পড়বে, দেখা যাবে যে নিচের তাক গুলাতেও অন্ধকার পড়বে। আমরা যে জিনিসটা বলি যে একটা ঘরের দুই পাশে দুইটা র্যাক থাকবে, দুই পাশে দুইটা সিঙ্গেল র্যাক থাকবে, যেটা একবারে বেড়ার সাথে চাপানো থাকবে, আমরা এক পাশ থেকে পরিচর্যা করব। আর ঘরের যে মিডল পোর্শন, এখানে দুইটা র্যাক থাকবে, মাঝখান দিয়ে, দুই পাশের মাঝখান দিয়ে একজন লোক যাতে সহজে যাতায়াত করতে পারে সেরকম জায়গা থাকবে, আমরা দুই পাশ থেকে এই মাশরুমটার পরিচর্যা করব। এই পরিমাণ প্রশস্ত থাকলেই যথেষ্ট। এরকম যদি একটা শেড হয় সেখানেও মাশরুম চাষ করা সম্ভব, অর্থাৎ ছাপরা ঘর। যদি আমার উপরে এরকম একটু ক্রিপার জাতীয় গাছ লাগিয়ে দেওয়া যায়, এই যে দরজাটা সরাই ফেলবো, আবার যখন প্রয়োজন দরজাটা লাগিয়ে দিব, এরকম একটা ঘরেও মাশরুম চাষ করা সম্ভব। ইদানিংকালে আমরা যে প্রযুক্তিটা দিচ্ছি, যে এরকম নেটের বেড়া, এই যে রঙিন যে নেট গুলো পাওয়া যায়, আমার যদি এরকম টিনের চালা হয় আর এরকম যদি নেট দিয়ে ঘিরে বেড়া দেই, এই নেটটা যদি আমরা 2 পল্লা বা 3 পল্লা করে দেই, তাহলে যে পরিমাণ আলো ভিতরে প্রবেশ করে তাতে ওয়েস্টার্ন মাশরুম চাষের জন্য যথেষ্ট, এবং অতিরিক্ত বাতাসেও ভিতরে বাতাস প্রবাহিত হয়ে মাশরুম শুকায় যায় না, অক্সিজেন সরবরাহ খুব সুন্দর থাকে, এবং কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ারও যথেষ্ট ব্যবস্থা থাকে। এই যে নিচ পর্যন্ত যদি আমরা এরকম বাঁশের বাতা বা কাঠ দিয়ে, নেট দিয়ে এরকম চতুর্দিকে বেড়া দিয়ে দিই, এটাও খুব সুন্দর একটা প্রযুক্তি। অল্প পয়সায় আমরা উপরে টিন দিয়ে চালা করে দিলাম, দিয়ে যদি আমার গাছপালা না থাকে তাহলে একটা সিলিং এর ব্যবস্থা করলাম, এবং পাশাপাশি আমরা কি করতে পারি, এরকম চতুর্দিকে নেটের বেড়া দিয়ে ঘিরে দিতে পারি। আবার সিলিং হিসেবে ইদানিং কিন্তু আমরা এই যে একটা কাপড় পাওয়া যায়, সেই কাপড় যদি দিয়ে এই যে সামিয়ানার মতো করে লাগাই দেই, যে যে আমাদের জার্সির যে কাপড় গুলা, এটাও কিন্তু খুব ভালো কাজ করে। এই ঘরটারই আবার সামনের ভিউ থেকে দেখানো হয়েছে যে আমরা এরকম করে বেড়া দিতে পারি। চাইলে আমরা এরকম প্রাসাদ সম বাড়িতেও মাশরুম চাষ করতে পারি, ওই যে ওই 5টা শর্তকে যদি আমরা নিশ্চিত করি। অনেকেরই আছে শহরের বাড়িতে সে বারান্দায় চাষ করতে চায়, এরকম অফ সাইডের যে বারান্দাটা আছে, উত্তর পাশের যে বারান্দা, যে বারান্দায় আমার কোনো কাজে আসছে না, শেড পড়ে, সেখানে বারান্দাতে আমরা মাশরুম চাষ করতে পারি। আমরা যদি বাড়িতে অব্যবহৃত পুরানা জানালা বা দরজার পর্দা আমরা এরকম বারান্দায় দিয়ে দিলাম, সরাসরি যাতে রোদ পড়তে না পারে, তারপরে এই বারান্দার ভেতরে আমরা কিন্তু ইজিলি মাশরুম চাষ করতে পারি। আমরা তাকে তাকে এরকম মাশরুম চাষ করতে পারি, এরকম তাকে তাকে রেখে করতে পারি, এরকম বিভিন্ন ধরনের কিছু র্যাক দেখানো হয়েছে, যে যেভাবে সম্ভব আমরা তার মতো করে বানাবো। আবার যদি কারো এরকম থাকে তাক নাই, তাহলে আমরা ফ্লোরের ভিতরে ওই রকম প্যাকেটগুলোকে কেটে সুন্দর করে সাজিয়ে রেখে বারবার পানি স্প্রে করতে পারি। যদি এরকম একটা র্যাক হয় সেখানেও চাষ করা সম্ভব, যে আমি বারান্দায় কোনো পর্দা টর্দা দিব না, পর্দা দিলে খারাপ দেখা যায়, তাহলে এরকম একটা র্যাক, র্যাকের ভিতরে আমরা মাশরুম রাখলাম, র্যাকটাকে আমরা নেট দিয়ে ঘিরে দিলাম, সেটাও সম্ভব। যদি এমন হয় যে আমি এরকম একটা মুভেবল ট্রলি ব্যবহার করব, আমি আরো অত্যাধুনিক ভাবে আরো একটু ইয়েভাবে করতে চাচ্ছি, যখন যেখানে প্রয়োজন ওই 5টা শর্ত নিশ্চিতের জন্য আমি এই হুইলের মাধ্যমে সেখানে আমি র্যাকটাকে নিয়ে গেলাম, যে এখন আমি অফসাইডের বারান্দায় রেখেছি, পরে আবার বারান্দায় রোদ আসছে, বারান্দায় আমি বেড়া দিব না,
ঘরের ভিতরে নিয়ে এসে কিছুক্ষণ রাখলাম। সর্বোপরি কথা হচ্ছে যে আমরা যদি মাশরুম চাষ করতে চাই তাহলে 5টা শর্তকে অবশ্যই নিশ্চিত করতে হবে। সেই 5টা শর্ত হলো, অক্সিজেন প্রবেশের ব্যবস্থা করতে হবে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে, উপযুক্ত তাপমাত্রা, আর্দ্রতা এবং আলো থাকতে হবে। তাহলে আমরা যে কোনো জায়গায় মাশরুম চাষ করতে পারবো, মাশরুম চাষ করা সম্ভব।